ছবিটির নাম পিরানা। তার আগেই বলে দিই, পিরানা আসলে একটি মাছ যার দাঁত ভীষণ শক্ত হয়। আসলে এই মাছটি হলো নরখাদক। সাইজে অনেকটাই বড় হয় এবং খুব চালাক আর ভয়ঙ্কর। সিনেমার শুরুতেই আমরা একটি লেক দেখতে পাই, সেখানে মাছ ধরতে একজন বয়স্ক লোক আসে। ঠিক তখনই হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে যায়। এই ভূমিকম্প অনেক বড় এবং তীব্র আকারের, আর এর ফলে লেকের একটা ভেতরের অংশের মাটি ধসে যায়, ফলে সেখানে গর্ত সৃষ্টি হয় আর লেকের সমস্ত জল সেই গর্তের মধ্যে প্রবেশ করতে শুরু করে। লোকটির নৌকাটিও সেই গর্তের মধ্যে ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই লোকটি জলের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই মাটির ভেতরের ওই গর্ত থেকে হাজার হাজার পিরানা মাছ বেরিয়ে এসে লোকটির ওপর অ্যাটাক করে দেয় এবং তার মাংস খেতে শুরু করে। লোকটি চিৎকার করে, হেল্প চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ছাড়া আর কেউই নেই। মাছগুলি তাকেই তাদের শিকার বানিয়ে ফেলে এবং তার সমস্ত মাংস খেয়ে ফেলে। দেখতে দেখতে এই জায়গাটিতে শুধুমাত্র রক্ত আর রক্তই ভর্তি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভূমিকম্প শেষ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ এখানে আসা শুরু করেছে। আসলে তখন বসন্তকালে ছুটি রয়েছে আর সব লোক নিজেদের ছুটি কাটানোর জন্য এখানে আসতে শুরু করে। কিছুক্ষণ পরে লেকের পাশে একটি ছেলেকে দেখানো হয়, তার নাম জ্যাক। জ্যাক তার বান্ধবীর সঙ্গে কথা বলে, সে তার বান্ধবীর সঙ্গে ভীষণ ক্লোজ। এখানে সে তার বোনকেও নিয়ে এসেছে। কিছুক্ষণ পর জ্যাক ওখানে উপস্থিত আরো একটি মেয়ের সঙ্গে কথা বলে। এই মেয়েটি একজন অ্যাক্ট্রেস। এই অ্যাক্ট্রেস এখানে একটি মুভির শুটিং এর জন্য এসেছে। আসলে লেকের পাশে একটি মুভির শুটিং হবে। ঠিক তখনই মুভির ডাইরেক্টর সেখানে চলে আসে। আর এই মুভির ডাইরেক্টর এমন একজন ছেলেকে তার দরকার ছিল যে এই লেকের সম্পর্কে সবকিছু জানে এবং তাদেরকে রীতিমতো গাইড করতে পারবে। জ্যাক এখানকার স্থানীয় আর সে এখানকার সম্পর্কে সবকিছুই জানে, তাই ডাইরেক্টর তাকে প্রস্তাব দেয়, তোমাকে আমাদের গাইড করতে হবে, তার বিনিময়ে আমরা তোমাকে টাকা দেব। যেহেতু জ্যাকেরও ভ্যাকেশন চলছে, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জ্যাক বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে আমরা তার মাকে দেখতে পাই। তার মায়ের নাম জুলি, তার মা পেশায় একজন পুলিশ অফিসার। জ্যাকের দুজন ছোট ভাই বোন রয়েছে। জ্যাকের মা কাজের জন্য সারা দিন বাইরেই থাকে। জ্যাকের মা জুলি তাকে বলে, তুমি ডাইরেক্টরদের হেল্প করতে যাবে না, বরং বাড়িতে থেকে নিজের ভাই বোনদের দেখাশোনা করবে। জ্যাক কখনোই তার মায়ের কথার অবাধ্য হয় না, তাই সে ডিসাইড করে সে বাড়িতেই থাকবে এবং ছোট ভাই বোনদের দেখাশোনা করবে। এরপর জুলিকে একজন পুলিশ অফিসার বলে, কাল একজন লোক ওই লেকের মধ্যে মাছ ধরতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে, আর এই ব্যাপারটা নিয়ে সেই লোকটির স্ত্রী খুব চিন্তিত। সেই পুলিশ অফিসারের নাম ডেপুটি। ডেপুটি তাকে এটাও বলে, লোকটির নৌকা খুঁজে পাওয়া গেলেও লোকটিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর জুলি নিজে গিয়ে ওই লেকের মধ্যে নেমে লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও লোকটিকে পায় না। সে যখন জল থেকে উঠতেই যায়, তখনই লোকটির ডেড বডি তার একদম কাছে চলে আসে। ডেড বডির অবস্থা একদমই খারাপ, কারণ পিরানা মাছ তার শরীরের সমস্ত মাংস খেয়ে ফেলেছে। জুলি বলে, হয়তো বা কোনো কুমিরে এই অবস্থা করেছে। কিন্তু ডেপুটি বলে, যদি কুমির এই অবস্থা করত তাহলে হাড় খেয়ে ফেলত, কিন্তু যেহেতু হাড় একদম ঠিক অবস্থায় আছে, তাই এটা কুমিরের না, বরং অন্য কোনো প্রাণীর কাজ। এরপর লাস্টিকে পোস্টমার্টামে পাঠানো হয়, যাতে জানা যায় আসলে লোকটির মৃত্যু কিভাবে হয়েছে। অন্যদিকে লেকের মধ্যে মানুষের সমাগম বেড়েই চলেছে, সবাই ওখানে ভীষণ মজা করে। জ্যাক নিজেও ওই লেকের মধ্যে যেতে চায়, তাই সে নিজে ছোট ভাই বোনদের বলে, তোমরা যদি আমাকে ওখানে যেতে দাও তাহলে আমি তোমাদের $100 দেবো। এই কথা শুনে তার ভাই বোনরা রাজি হয়ে যায়। তাই তারা বলে, তুমি যাও, আমরা এখান থেকে কোথাও যাব না, প্রমিস করছি। এবার জ্যাক লেকের দিকে রওনা হয়। লেকে গিয়ে সে তার বন্ধুকে আবারও দেখতে পায়। তারা দুজন কথা বলছে, ঠিক তখনই সেখানে ডাইরেক্টর চলে আসে এবং জ্যাকের বান্ধবীকেও বলে তাদের সঙ্গে যেতে। আর যেহেতু জ্যাক শুটিং স্টাফ হিসাবে যাচ্ছে, তাই তার বান্ধবীও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এবার জ্যাকের ভাই বোনরাও বাড়িতে একা থেকে বিরক্ত হয়ে যায়, তাই নিজেদের দাদাকে করা প্রমিস তারা ভুলে গিয়ে একটা নৌকা নিয়ে লেকের দিকে যাত্রা শুরু করে। লেকের মধ্যে ভূমিকম্প ইনভেস্টিগেশন করার জন্য একদল লোক এসে পৌঁছায়। ওই টিম লোকেশনে পৌঁছানোর জন্য জুলিকে তাদের সাথে নেয়। ওই টিম লিডারের নাম নোভাক।
নোভাকের গ্রুপের সবাই ভূমিকম্প সৃষ্টি হওয়া ওই গর্তের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে। মাটিতে ফাটল সৃষ্টি হয়েছে। তারা যখন সামনে অগ্রসর হয় তখন তারা একটি গুহার মুখ দেখতে পায়। সেটা দেখে মনে হচ্ছে মাটির নিচে একটি গুহা আছে, যেটা হাজার বছর থেকে বন্ধ ছিল, কিন্তু ভূমিকম্পের ফলে গুহার মুখ খুলে গেছে আর পিরানা মাছেরা বাইরে বেরিয়ে এসেছে। তারা সেখানে অনেকগুলো ডিম দেখতে পায় এবং সেই ডিমের দিকেই যাত্রা শুরু করে। ঠিক তখনই তাদের দিকে ঝাঁকে ঝাঁকে পিরানা মাছ আক্রমণ করতে শুরু করে। মাছগুলো তাদের ওপর হামলা করে এবং নোভাকের দলের একজন চিৎকার করে ওঠে। অপর একজন তাকে বাঁচাতে আসে, তার চিৎকার শুনে মাছগুলো তাদের দুজনকেই মেরে ফেলে। তখনই নোভাক জলে নামে এবং তার লোকগুলোকে নিয়ে আসে। তারা দেখতে পায় মাছগুলো লোকগুলোর দেহ পুরোপুরি ভাবে খেয়ে ফেলেছে। মাছগুলো এমন ভাবে তাদের দেহ শেষ করে দিয়েছে যে হাড় ছাড়া আর কিছুই বাকি নেই। তখনই একটি পিরানা মাছ হঠাৎ করে তাদের বোটের ওপর উঠে পড়ে। তারা ওই মাছটাকে একটি এনিমাল এক্সপার্টের কাছে নিয়ে আসে আর এনিমাল এক্সপার্ট এই মাছটাকে দেখে একদম হতভম্ব হয়ে যায়, কারণ এই পিরানা মাছের প্রজাতি 20 লাখ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে আর এটাই হলো পিরানা মাছের সবচেয়ে প্রথম প্রজাতি এবং সব থেকে ভয়ঙ্কর প্রজাতি। এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়, আসলে এগুলো সব থেকে পুরনো প্রজাতির পিরানা মাছ। নোভাক বলে সমুদ্রের নিচে ওই গুহাটিতে হাজার হাজার পিরানা মাছ এখন রয়েছে। এক্সপার্ট বলে এই মাছগুলো এতদিন টিকে আছে কারণ এরা নিজেরাই নিজেদের শিকার করে। আসলে এরা মানুষগুলোকে আগে রক্তাক্ত করে আর সেই রক্তের গন্ধে আরো পিরানা মাছ এইদিকে চলে আসে এবং সবাই মিলে মানুষটিকে খেয়ে ফেলে। যেহেতু লেকের মধ্যে হাজার হাজার পিরানা মাছ রয়েছে, তাই তাদেরকে মেরে ফেলাও তো অসম্ভব। তাই জুলি আর ডেপুটি প্রচার করে দেয় যে কোনো মানুষ যেন ওই লেকে না থাকে, কিন্তু তারা কেউ তাদের কথা শোনে না এবং লেকের মধ্যে নেমে স্নান করতে শুরু করে। এরপর জ্যাক সেখানে তার ছোট ভাই বোনদের দেখতে পায় এবং সে তাদের ওপর ভীষণ রাগারাগি করে, কারণ তারা কথা দিয়েছিল যে তারা বাড়িতেই থাকবে, তারা কোথাও যাবে না। জ্যাক যে বোটে রয়েছে সেখানে তার বান্ধবীও রয়েছে। সে তার বান্ধবীকে বলে তাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত এবং তার ভাই বোনদের সেই বোটে তুলে নেয়। হঠাৎ তাদের বোট ভারী কিছুর সঙ্গে ধাক্কা খায় এবং ইঞ্জিন তার ফলে বন্ধ হয়ে যায়। চেক করার পর তারা দেখতে পায় বোটের পাখার সঙ্গে কিছু একটা আটকে গেছে। এরপর ডাইরেক্টর বোটের স্পিড আরো বাড়িয়ে দেয়, এতে করে তাদের বোট একটা পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং বোটের মধ্যে ছিদ্র হয়ে জল ঢুকতে শুরু করে। হঠাৎ করে ডাইরেক্টর এবং তার বন্ধু জলের মধ্যে পড়ে যায় এবং জলের মধ্যে অবস্থিত পিরানা মাছ তাদের ওপর অ্যাটাক করে দেয়। ডাইরেক্টরের বন্ধুকে পিরানা মাছেরা তো খেয়ে ফেলে। এটা দেখে ডাইরেক্টর চিৎকার করতে শুরু করে আর বাকি সবাই তাকে হেল্প করার চেষ্টা করে। তারা দ্রুত ডাইরেক্টরকে ওপরে তুলে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে পিরানা মাছ ডাইরেক্টরের অর্ধেক বডি খেয়ে ফেলেছে। দেখতে দেখতেই তার মৃত্যু হয়ে যায়। এরপর পিরানা মাছগুলো লেকের ওই পাশে চলে যায় যেখানে অনেকগুলো লোক সাঁতার কাটছে। মাছগুলো একে একে সবাইকে শিকার করতে শুরু করে। সেখানে উপস্থিত সব লোক নিজেদের প্রাণ বাঁচাতে জল থেকে উঠে পালানোর চেষ্টা করে। তারা এদিকে ওদিকে ছোটাছুটি করে আর লেকের মধ্যে এখন মাছের উৎপাত বেড়ে যায়, তাই লেকের জল এখন রক্তে ভর্তি হয়ে যায়। জুলি এবং নোভাক লোকগুলিকে বোটের ওপর তুলতে শুরু করে। পিরানা মাছেরা তাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। অন্যদিকে আমরা জ্যাকের বোটটিকে দেখতে পাই। সেই বোটে জ্যাকের ভাই বোন তার বান্ধবী এবং ওই অ্যাক্ট্রেসটি রয়েছে। বোটের মধ্যে জল ভরা শুরু হয়ে যায়। তারা খুব খারাপ ভাবে সেখানে আটকে পড়ে। তারা ভালোই বুঝতে পারে কিছুক্ষণ পর বোটের মধ্যে জল ভর্তি হয়ে যাবে এবং তারা সকলে পিরানা মাছের শিকার হবে। জ্যাক তার মাকে ফোন করে সাহায্য চায় এবং তাকে বোটের ঠিকানা বলে দেয়। এরপর জুলি নোভাককে সাথে নিয়ে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে লেকের মধ্যে থাকা অনেকেই সেখান থেকে বেরিয়ে এসেছে, কিন্তু অনেককেই পিরানা মাছ খেয়ে ফেলেছে আর বেঁচে যাওয়ার মধ্যেও অনেকের হাত পা পিরানা মাছ খেয়ে ফেলেছে। এবার জুলি তার বোট থেকে জ্যাকের বোটের কাছে একটা দড়ি বাঁধে এবং সেখানে পৌঁছে যায়। জ্যাকের বান্ধবী যেখানে আছে সেখানে অলরেডি জল ভর্তি হয়ে গেছে, আর যেহেতু জল ভর্তি হয়ে গেছে তাই জলের সাথে সাথে সেখানে পিরানা মাছও চলে এসেছে। জুলি জ্যাককে অন্য বোটে চলে যেতে বলে, কিন্তু জ্যাক তার বন্ধুকে ছেড়ে অন্য বোটে যেতে চায় না। এরপর জুলি তাকে বোঝায় বাকি সকলকে অন্য বোটে পৌঁছে দেওয়ার পর সে এবং জ্যাক তার বান্ধবীকে বাঁচাবে। এই কারণে জুলি এবং তার দুই ছেলে মেয়ে আর অ্যাক্ট্রেস দড়ি দিয়ে অপর বোটে যাওয়া শুরু করে। অতিরিক্ত ওজনের কারণে দড়ি নিচু হতে শুরু করে।
আর একটা মাছ অ্যাক্ট্রেসের ওপর হামলা করে দেয়, ফলে তার ব্যালেন্স নষ্ট হয় আর সে জলে পড়ে যায়। আর জলের ভিতরে পড়া মাত্রই সেখানে থাকা পিরানা মাছেরা তাকে নিমেষের মধ্যেই খেয়ে ফেলে। এখন জুলি আর তার দুটো বাচ্চা অন্য বোটে সেফলি পৌঁছে যায়। জ্যাক বুঝতে পারে তার মা যতক্ষণে এই বোটে আসবে ততক্ষণে বোটটি ডুবে যাবে, আর পিরানা মাছ তার বান্ধবীকে খেয়ে ফেলবে। সে বুদ্ধি বার করে এবং ডাইরেক্টরের বডিকে জলের মধ্যে ফেলে দেয়, কারণ ডাইরেক্টর তো আগেই মারা গেছে। পিরানা মাছগুলো রক্তের গন্ধ পেয়ে ওই লাশের দিকেই অগ্রসর হয়। এই ফাঁকে জ্যাক তার বান্ধবীকে বাঁচানোর সুযোগ পেয়ে যায়। এরপর সে একটা দড়িকে তার মায়ের বোটের সঙ্গে বাঁধে, দড়ির অন্য প্রান্ত তার কোমরের সঙ্গে বেঁধে তার বান্ধবীর কাছে যায়। তার মাকে সে বলে, আমি যখন বলবো তখন তোমরা বোট স্টার্ট করবে। এরপর জ্যাক ডুবন্ত বোটের গ্যাস সিলিন্ডার অন করে দেয় এবং গ্যাস লিক হওয়া শুরু করে। কিছুক্ষণ পর জ্যাক তার বান্ধবীকে নিয়ে বোট থেকে বেরিয়ে যায় আর একটি ফায়ার লাইট জ্বালিয়ে গ্যাস সিলিন্ডারের কাছে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক বিস্ফোরণ ঘটবে। তাদের কাছে এখন অনেকগুলো পিরানা মাছ এসে উপস্থিত হয়। এবার জ্যাকের কথা মতন নোভাক বোট স্টার্ট করে দেয়, দড়িতে টান পড়তে শুরু করে, আর অন্যদিকে ফায়ার লাইটও আরো গ্যাস সিলিন্ডারের কাছে পৌঁছে যায়। এর ফলে বোটের মধ্যে বিশাল এক বিস্ফোরণ হয় আর পিরানা মাছগুলো জ্যাক এবং তার বান্ধবীর পিছনে ধাওয়া করে। তখনই বিস্ফোরণে পিরানা মাছগুলো পুড়ে যায়। জ্যাক এবং তার বান্ধবী ভালোভাবেই তার মায়ের বোটের কাছে সেফলি পৌঁছে যায়। তার মা এবং বাকিরা জ্যাক ও তার বান্ধবীকে দেখে খুব খুশি হয়। এরপর জুলির কাছে সেই অ্যানিমাল সায়েন্টিস্টের ফোন আসে। সে বলে, আমি পিরানা মাছের সম্পর্কে কিছু বলতে চাই। তোমরা আমার কাছে যে পিরানা মাছ নিয়ে এসেছিলে আর একটু আগেই যাদের জ্বালিয়ে দিয়েছো, তারা সকলেই পিরানা মাছের বাচ্চা। তারা সবাই এই কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায়, কেননা যদি পিরানা মাছের বাচ্চাই এত ভয়ঙ্কর হয় তাহলে না জানি পিরানা বড় মাছগুলো কত ভয়ঙ্কর। ঠিক তখনই বড় একটি পিরানা মাছ এসে নোভাকের ওপর হামলা করে দেয় এবং তাকে নিয়ে জলের মধ্যে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়।